ওয়েলকাম ব্যাক টু মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্রিয়েটার গাইডের সুমন চ্যানেলে আপনাদেরকে স্বাগত নিয়ে এলাম একটা সম্পূর্ণ নতুন ভিডিও। চলুন দেখে নেওয়া যাক চরম অসাম্য ভারতে, বলছে বিশ্ব রিপোর্ট। ভারত দরিদ্র তো বটেই, ভারত এখন এক চরম অসাম্যের দেশও। আজ বিশ্ব অসাম্য রিপোর্ট জানালো, ভারতের নিচের সারির অর্ধেক মানুষের হাতে দেশের সম্পদের প্রায় কিছুই নেই, অথচ ধনীরা অত্যন্ত ধনী। 2021-এর দেশের মোট আয়ের 5 ভাগের 1 ভাগই গিয়েছে দেশের উপরের সারির 1% মানুষের হাতে, অথচ নিচু তলার 50% মানুষকে দেশের মোট আয়ের মাত্র 13% নিয়েই দিন গুজরান করতে হয়েছে। প্যারিস স্কুল অফ ইকোনমিক্সে অবস্থিত ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব রিপোর্ট তৈরিতে সমন্বয়ের দায়িত্বে ছিলেন ফ্রান্সের অর্থনীতিবিদ টমাস পিকেটি। রিপোর্টের মুখবন্ধে নোবেলজয়ী দুই অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং এন্তার ডুফলে লিখেছেন, বিশ্বের যে সব দেশে অসাম্য চরমে, ভারত এখন তার মধ্যে পড়েছে। শুধু ভারতে অসাম্যের ছবি তুলে ধরা নয়, সেই অসাম্য কতটা গভীরে তা বুঝতে নরেন্দ্র মোদী জমানায় সরকারি পরিসংখ্যানের গুণগত মান নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। রিপোর্টে বলা হয়েছে, গত 3 বছরে অসাম্য নিয়ে সরকার যে তথ্য প্রকাশ করেছে তার গুণগত মান গুরুতরভাবে খারাপ হয়েছে, ফলে অসাম্যের ছবিটা সম্প্রতি কতটা বদলেছে তা বোঝা কঠিন হয়ে পড়েছে। অর্থনীতিবিদরা রিপোর্টে বলেছেন যে কোভিড সংকটে গোটা বিশ্ব জুড়েই বিলিয়নিয়ার বা কোটিপতিদের সম্পদের পরিমাণ আরও বেড়েছে। বিশ্বের মাত্র 2,750 জন বিলিয়নের হাতে এখন পৃথিবীর 3.5% সম্পদ। বিশ্ব অসাম্য রিপোর্ট 2022 অনুসারে ভারত এক দরিদ্র ও চরম অসাম্যের দেশ। নিচের সারির অর্ধেক মানুষের হাতে দেশের সম্পদের প্রায় কিছুই নেই, মোট আয়ের 5 ভাগের 1 ভাগই উপরের সারির 1% মানুষের হাতে। নিচুতলার 50% মানুষের হাতে দেশের মোট আয়ের মোট 13%। গত 3 বছরের অসাম্য নিয়ে সরকারি তথ্যের গুণগত মান পড়েছে, অসাম্য বোঝা কঠিন হয়েছে। আয়ের তুলনায় সম্পদের মাপকাঠিতে অসাম্য আরও বেশি, ধনীতম 10% বা 1% মানুষের তুলনায় মধ্যবিত্তরা যথেষ্টই গরিব। লিঙ্গ বৈষম্য চরমে, দেশের মোট আয়ে মহিলা শ্রমিক কর্মীদের ভাগ মাত্র 18%, তো বুঝতেই পাচ্ছেন দেশের হাল। তো এই ছিল আজকের পাঠ, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।